সরকারি জমির উপর ভরসা করেই চাষবাস করে সংসার চলছিল। কিন্তু হঠাৎই বিপর্যয়, আচমকাই ভোল বদল সরকার পক্ষের। দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার, দেদার কেটে ফেলা হচ্ছে সরকারি জমিতে ফলন্ত কলা গাছ। অভিযোগ, দীর্ঘ 30 বছর ধরে বিনা বাধায় চাষাবাদ করতেন স্থানীয় বেশ কয়েকজন কৃষক। আচমকাই বিনা নোটিশে গাছ কাটা পড়তেই মাথায় হাত নদিয়া চাকদহের পেপার মিল সংলগ্ন এলাকার কৃষকদের। এখন বলছে ইকোট্যুরিজম পার্ক করবে, এবার পার্ক করলে সেটা তো চাষিদের সাথে আগে বলবে। একটা সরকারি সংস্থা কাজ হলে সরকারি যতগুলো জিনিস আছে, রাত্রির কাজ হবে, ব্যানার টাঙাবে, পিলার পুঁতবে, বোর্ড লাগাবে, পাবলিসিটি করবে, কিছুই নাই। দিনের বেলায় কাজ হচ্ছিল, হতে হতে এখন দিনের বেলায় বন্ধ করে দেওয়া হয়েছে, এখন রাত্রে কাজ করছে। রাতে কি করছে? রাত্রে কলা গাছগুলো সব যেগুলো কাটা ছিল সেই সবগুলো সব ফেলে দিয়েছে। কি হবে কিছু আপনি জানতেই পারেনি কি, যে কি হবে সঠিক কথা বলা যাচ্ছে না। বলছে নিউকো পার্ক হবে, মানে প্রজেক্ট হবে, এ হবে, সে হবে, শোনা কথা। এখন সে কি হবে সেটুকু আমরা বলতে পারলাম না। বিঘেকে বিঘে জমির কলা গাছ কেটে ফেলা হচ্ছে এবং তা সাদা বালি দিয়ে চেপে দিচ্ছে বা খালে ফেলে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। যদিও এই বিষয় নিয়ে ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ চাকদা ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এলাকাবাসীরা, কিন্তু ব্লক উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ। তিনি শুধু বলেছেন এখানে পার্ক হবে। পূর্বপুরুষের আমল থেকে চাষাবাদ করছেন স্থানীয় কৃষকরা, তবে তাদের অভিযোগ বিডিও থেকে প্রশাসনের আধিকারিকদের তরফে কোনো কারণ তো দুরস্ত, সামান্য আলোচনা পর্যন্ত করা হয়নি এ বিষয়ে। তবে কি কোনো স্বার্থসিদ্ধি লাভে বিঘার পর বিঘা গাছ কাটা হলো? এর মধ্যে 3.5 বিঘার মধ্যে কোনো কাগজপত্র আছে? হ্যাঁ, কাগজপত্র আছে এবং ছিল, কিন্তু এখানে কাগজপত্র দিয়ে কোনো কাজ হচ্ছে না। বলছে ইনারা বলছে যে এগুলো সব গঙ্গায় ভাঙনে পড়ে গেছে, শিকিস্ত হয়ে গেছে, চর ভেসে উঠেছে এবং সেই চরেই কাজ করছে। এবং হঠাৎ এই যে পার্ক গত বছর এসে এখানে মাটি তোলার ব্যাপার ছিল, সেই জোরপূর্বক মাটি তুলে নিয়ে তার যেটা একটা সমস্যা দূর হয়ে গেছে, আবার নতুন করে ট্যুরিস্ট পার্ক করবে বলে আবার মানে যথেষ্ট চাপাচাপি সৃষ্টি করছে। এখানে চাষের উপযুক্ত করা হয়েছিল 150 বিঘি মতন, আর বাকি সব অচাষী হয়ে আছে। যেখানে শাসক দলের নেতা মন্ত্রীদের মুখে বারবার কৃষক বীমা থেকে সরকারি নানা প্রকল্পের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়, সেখানে বাস্তব রূপটা ততটাই কঠিন। অভাবের দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে সেই কবে, এখন যদি কানাকড়িও না জোটে কার দ্বারে খিদের জ্বালা মেটাবে ওরা? চাকদা থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।